আপনিও আবার দেখছেন যে এই যে আগুন ধরেছিল এটা কিভাবে হয়েছিল ওটাকে আমরা বের করার চেষ্টা করছি। কতজন মারা গেছে? এফআইআর কি কি সেকশনে করেছেন আপনারা? এখন অবধি ওখানে টোটাল নাম্বার অফ ডেড পারসনস যে বাড়ি থেকে বেরিয়েছে 7 জন ছিল। কালকে 3 জন ইনজার্ড হয়ে ওদেরকে হসপিটালে পাঠানো হয়েছিল। একটু আগে খবর পাওয়া গেছে ওদের মধ্যে একজন মারা গেছে। তো টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ ডেড হবে 8। কি কি সেকশনে কেস করেছে? এফআইআর এখন ওখানে কমপ্লেইন্ট ওরা দিচ্ছে। এটা বাই দ্য টাইম যে আমাদের এসআইটি টিম ওখানে আছে দেখবে, ওটা দেখে এখন এফআইআর করা হবে। যে কারেক্ট সেকশন আছে তাদের একটা তো এফআইআর অলরেডি হয়েছে, ওটা মার্ডার কেসে হয়েছে। যারা মারা গেছে ওখানে আরেকটা ওখানকারই বাসিন্দা আছে, আর ওখানে একজন ভদ্রলোক আছেন, ওনার নাম হচ্ছে সঞ্জু শেখ। তো ওনার বাড়িতেই আগুন দেওয়া হয়েছে। ওনার হ্যাঁ ওই মনে হচ্ছে ওই ফ্যামিলি মেম্বার মারা গেছে, ওই বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিল ভিতরে ওরাই কিভাবে মারা গেছে এখন ওইটা আগুন যে বারবার বলছি কিভাবে ধরেছে আমরা এটা দেখার চেষ্টা করছি। ওখানে কি অ্যাঙ্গেল হয়েছে কি যে বললাম লোকরা উত্তেজিত হয়ে ওরা আগুন দিয়েছে মার্ডার যখন হয়েছে, কিংবা অন্য কোনো কারণ আছে এটা এখন আমরা দেখছি। প্রায় 7-8টা একদম কাছাকাছি বাড়ি আছে, ছোট ছোট বাড়ি আছে, সব জয়েন্ট আছে একদম। ওরা ওখানে পৌঁছে যাচ্ছে, এরা পৌঁছে গিয়ে বাই ইভিনিং আমাদের জানাবে